মহালয়া একদিকে যেমন গঙ্গার ঘাটে তর্পণের মাধ্যমে পিতৃপক্ষের অবসান দেওয়া হয়, ঠিক সেই সঙ্গে অন্যদিকে শুরু হয়ে যায় দেবীপক্ষের। দেবীপক্ষ মানে শারদোৎসবের শুভ সূচনা। তাই আজ মহালয়ার পুণ্যলগ্নে যোধপুর পার্ক 95 পল্লী অ্যাসোসিয়েশন তাদের শারদোৎসবের শুভ সূচনা করে দিল। এই বছর মণ্ডপটি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে মূলত রোজকার দরকারি জিনিস, যেমন উনুন, ধান, কাঠ ইত্যাদি। স্বল্প বাজেট ও করোনাবিধি মেনে 95 পল্লী কীভাবে তাদের মণ্ডপ ও প্রতিমাকে ফুটিয়ে তুলেছে তা দেখে নেওয়া যাক।